दूर दूरान्ते जरा आमादेर एई प्रोग्राम देखछेन मोबाइल मोनालिसा यूट्यूबेर जिज्ञासा और जवाब अनुष्ठान तादेरके आमरा चैनलेर पक्ष थेके अनेक अनेक धन्यवाद जानाच्छि। साथे साथे एटाओ जानाच्छि आमादेर एई शरीयतेर अत्यंत गुरुत्वपूर्ण विषयगुली आपनारा जेमन देखछेन तेमन शेयर एवं सबसक्राइब करे आरो किछु मानुषदेर देखार सुयोग करे देबेन এই আশা আমরা আপনাদের প্রতি রাখি। প্রশ্ন করেছেন আব্দুল হাকিম মণ্ডল কীর্তিপুর বাদুড়িয়া উত্তর চব্বিশ পরগনা থেকে। ভাই প্রশ্ন করেছেন স্ত্রীর মৃত্যুর পরে স্বামী গোসল দিতে পারবে কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই প্রশ্ন করেছেন যে কোনো স্ত্রীর মৃত্যুর পরে স্বামী তার স্ত্রীর গোসল দিতে পারবে কি না। দেখুন ভাই, আমাদের মাজহাবে অর্থাৎ হানাফি মাজহাবে স্ত্রীর মৃত্যুবরণ করার পরে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবে না। কারণ আমরা জানি যে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। স্ত্রী যখন মৃত্যুবরণ করবে তখন স্ত্রীর সঙ্গে স্বামীর যে বৈবাহিক সম্পর্ক, এই বৈবাহিক সম্পর্ক যেহেতু ছিন্ন হয়ে যায় সেই জন্যই স্বামী ওই স্ত্রীর পক্ষ থেকে বেগনা পুরুষ রূপে গণ্য হয়। আর কোনো বেগনা পুরুষের জন্য তার অন্য কোনো মহিলাকে জানাজার গোসল দেওয়া বৈধ নয়। এখন আপনি বলতে পারেন যে স্ত্রীর মৃত্যুবরণ করার পরে স্বামী কেন বেগানা হয়ে যায় বা বিবাহ বন্ধন ছিন্ন হয় কেন? দেখুন, আমরা জানি যে ইসলাম শরীয়তে চারটের অধিক বিবাহ করা কোনো পুরুষের জন্য বৈধ নয়। কিন্তু যখন একটি ব্যক্তির নিকটে চারজন স্ত্রী থাকবে, এই চারজন স্ত্রীর ভিতর থেকে যদি একটি স্ত্রী মারা যায় তো সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আবার একটা বিবাহ করতে পারে। যেহেতু তার স্ত্রী মৃত্যুবরণ করে তাকে আবার একটি বিবাহ সুযোগ করে দিয়েছে, এ থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে স্ত্রীটা তার থেকে বিদায় নিয়েছে, তার ভিতর তানার থেকে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তাছাড়াও আমরা জানি যে কোনো ব্যক্তির পক্ষে সহোদরা দুই বোনকে বিবাহ করা বৈধ নয়। অর্থাৎ একই মায়ের দুই কন্যাকে কোনো পুরুষ বিবাহ করতে পারে না। বৈবাহিক সম্পর্কে দুইজন বোনকে একত্রিত করা জায়েজ নেই। কিন্তু যখনই কোনো একজন ব্যক্তির স্ত্রী ইন্তেকাল করে, স্ত্রীর ইন্তেকাল করার পরে ওই স্ত্রীর বোনকে ওই পুরুষের পক্ষে বিবাহ করা জায়েজ হয়ে যায়। ফলে তো আমরা স্পষ্ট বুঝলাম যে মানুষের মৃত্যুবরণ, কোনো মহিলার এন্তেকালের পরে, মৃত্যুবরণ করার পরে তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ফলে ওই স্বামীর পক্ষে তার স্ত্রীকে গোসল দেওয়া শরীয়তে জায়েজ নয়। তবে একান্তই যদি কোনো মহিলাকে না পাওয়া যায় তার স্ত্রীকে গোসল দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে স্বামী তাহাকে গোসল না দিয়ে তার তায়াম্মুমের ব্যবস্থা করবেন। নিজের হাতে কোনো কাপড় জড়িয়ে নিয়ে বা কোনো কাগজ জড়িয়ে নিয়ে স্ত্রীকে তায়ামুম করবেন, কিন্তু তার কোনো শরীরের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।